অ্যাকশনে ভরপুর চেঙ্গিস। শুধু বাংলায় নয়, ভারত কাঁপাতে আসছে জিত, প্রকাশ্যে ধামাকাদার হিন্দি টিজার। ভিউয়ার্স, স্টার গসিপ বাংলায় আপনাকে স্বাগতম। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। টলিউড জগতে সফল এবং জনপ্রিয় অভিনেতা জিত একাধিক ছবিতে অভিনয় করে তিনি মন জিতে নিয়েছেন দর্শকদের, তবে এবার তিনি পা বাড়ালেন বলিউডের দিকে। খুব শীঘ্রই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে তার নয়া ছবি। এই সুখবর প্রকাশ্যে আসতেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতার অনুরাগীরা। মাঝে মধ্যেই দর্শকদের সারপ্রাইজ দিতে নানান রকম চরিত্র নিয়ে সকলের সামনে হাজির হন এই বলি অভিনেতা। 2022 সালে বক্স অফিসে ঝড় তুলেছিল তার অভিনীত ছবি রাবণ, আর চলতি বছরের এপ্রিলে মুক্তি পেতে চলেছে অভিনেতার হিন্দি ছবি। প্রকাশ্যে এলো ছবির টিজার। জিতের ছবি মানেই বক্স অফিস তোলপাড়। অ্যাকশন থ্রিলার ছবি রাবণের পর এবার আসছে চেঙ্গিস। 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে আসলো ছবির পোস্টার, তবে এখানেই শেষ নয়, সবচেয়ে বড় চমক রয়েছে অন্য জায়গায়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল জল্পনা, এবার নাকি বলিউডে দেখা যাবে এই অভিনেতাকে। সমস্ত জল্পনার অবসান নিজেই ঘটালেন জিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি প্রকাশ্যে এনেছেন চেঙ্গিস ছবির টিজার, আর সেখানেই দেখা যাচ্ছে বাংলা নয় বরং হিন্দি ভাষায় আসতে চলেছে তার এই ছবি। অর্থাৎ একই দিনে একই সময় বাংলা হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে এই ছবি। আর এই খবর শুনেই আনন্দে আত্মহারা তার অনুরাগীরা। ভিডিওর পোস্ট করে অভিনেতা লিখেছেন, এই প্রথমবার আসতে চলেছে এমন চমক। বলিউড পরিচালক নীরজ পাণ্ডের হাত ধরেই আসছে জিতের এই ছবি। অভিনেতার বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়াও থাকছেন রোহিত রায়, সফাত ফিগার জিত, গোপাল মন্দানি ও অমিত জুমুরানির প্রযোজনায় তৈরি হয়েছে এই অ্যাকশন ছবি। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো এবং এই জিতের এই সিনেমা আপনি দেখতে চান কিনা তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।